দর্শক, আজ 7 অক্টোবর 2020 বুধবার। আমি কৃষ্ণ কমল জানিয়ে দিচ্ছি গাইবান্ধার করোনা পরিস্থিতির সর্বশেষ। গাইবান্ধায় গেল একদিনের ব্যবধানে একজন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা অবস্থান করছে 1196 জনে। এদের মধ্যে 14 জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1096 জন। বর্তমানে মোট চিকিৎসাধীন রয়েছেন 86 জন। এছাড়া জেলায় একদিনের ব্যবধানে 2 জন কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন। ছাড়পত্র পেয়েছেন 17 জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনরত রয়েছেন 58 জন। এ তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস গাইবান্ধা।